রিনা মালিহা আপনি আসবেন? জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মালিহা, আপনার কাছে আমরা এটাও এখন সবকিছু তো সহজ হয়ে যাবে আপনার, আমরা ওয়েন উই নো দ্য প্রিন্সিপাল অ্যান্ড পেছনে কীভাবে কাজ করে, তো আমাদের এখন সহজ হয়ে যাবে। আমরা প্লেন অ্যান্ড সিম্পল টেবিলগুলো তৈরি করবো, আমরা দা ইয়াদু ইয়াদু না তাদু না তাদেই না এগুলো জানি আমরা, এখন আমাদের জন্য লাইফ এখন খুব সিম্পল অ্যান্ড ইজি। আপনি আপনি এই স্লাইডটা আমাদেরকে একটু এক্সপ্লেন করেন, হোয়াট ডাজ ইট মিন? জি স্যার, মানে আপনি এই বাবুন এই নুনটা কি জিনিস আপনার, হোয়াট ডু ইউ মিন বাই দিস নুন? এই নুনটা স্যার ডুয়ার স্যার, না এই নুনটা না, আমরা যে বাব নাস বাব নাসারা নাসারা আমরা নাসারা নাসারিয়া মানে একটা রেডিকাল স্যার, রেডিকাল বাব নাসারা আমাদের এই শব্দের সঙ্গে পরিচিত হওয়া লাগবে। এটা নাসারা পরিবারের নিয়ে আমরা কথা বলতেছি এখন। নাসারা পরিবারের বৈশিষ্ট্য কি? মাদিতে সেকেন্ড রেডিকালে জবর, আর মুদারিতে সেকেন্ড রেডিকালে পেশ থাকবে। এটা হলো এই স্লাইডটার ইসের। তো বাবের মিনিং হলো গ্রুপ অথবা পরিবার বা ফ্যামিলি। বাবুন দরজাতে খুলে আপনি যে ফ্যামিলিটা দেখবেন সেই ফ্যামিলির বৈশিষ্ট্যটা আপনি ডিসক্রাইব করবেন। বৈশিষ্ট্য হলো কি? বৈশিষ্ট্য হলো যে তারা সেকেন্ড রেডিকালে জবর এবং পেশ থাকে, জবর এবং পেশ থাকে, মাদিতে জবর থাকে, মুদারিতে পেশ থাকে। এটা হলো মুদারিতে হুয়াতে নাসারাইয়ান সুরু, নাসারাইয়ান সুরু দা মুদারি টেবিল ওয়ান আপনি জেনারেট করবেন। আপনি পাঁচটা বলেন, আপনি ফাইভ দাল আইন ওয়াও দা দা দুই নম্বর ইয়াদু 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 তাদু তাদু আদু নাদু। আচ্ছা এগুলো এই পাঁচটা শব্দ এটা মারফু না মাজ্জুম? এটা মারফু স্যার, মারফু। মারফুর তো প্রান্তিক আলামত পেশ থাকে, তো কিন্তু এখানে স্যার আমরা এটা তো বানালাম আমাদের চান্দিক চান্দিক কি করে আমরা বানাইছে। আচ্ছা তাহলে আচ্ছা এই সুকুনটা তাহলে সান্দিক সুকুন তাই তো? এটা গ্রামারের সুকুন না, ছন্দ আর গ্রামার আলাদা জিনিস না, এটা তো আমাদের ছান্দিক স্যার, এটা ছান্দিক সুকুন। তাহলে আমাদের গ্রামারের পেশটা কোথায়? গ্রামারের পেশটা স্যার, গ্রামারের পেশটা তো আমরা এটা আমরা মানে আমরা মাইন্ডে দেখতে পাচ্ছি, চাক্ষুষ দেখতে পাচ্ছি না, ডরমেন্ট হয়ে গেছে, মানে উই ক্যান সি ইন আওয়ার মাইন্ড, তো ওর উপরে আছে পেশ দেখা যাচ্ছে না। তাহলে এটা মূল আলামত, মূল এবং মারফু কিন্তু দৃশ্যমান না, দৃশ্যমান নয়। এটা হলো আমাদের ডিফারেন্স। আমাদের পাঁচটা চলে গেল। আচ্ছা নাদুরুতে ডুয়ার কোনটা মালিয়া? ডুয়ার কোনটা? এটা ডুয়ার হচ্ছে আপনার মুস্তাতির এন্ড তাকদিরুহু বা আরোপিত সর্বনাম। জি আনা নাহনু আরোপিত সর্বনাম, সরি নাহনু স্যার, নাহনু নাহনু দ্যাটস রাইট। নুন কামস নুন গোজের তিনটা বলেন আপনি, নুন কামস নুন গোজের তিনটা বলেন, আমরা একটু হেল্প করি। আমাদের এই এই অরিজিনালি এটা হওয়া উচিত ছিল, আমাদের এটা হওয়া উচিত ছিল ইয়াদু তারপর উনা উনা এটা হওয়া উচিত ছিল, কিন্তু এখানে আমাদের কিছু অসুবিধা আছে। তাহলে ফাইনাল প্রোডাক্টটা কি হবে? আমরা এখন হুন্না তুন্নাম আপনি কন্যাটা করবো, বলেন আপনি হুন্না তুন্নাম আপনি কন্যা। একটা প্রশ্ন ছিল স্যার আগের স্লাইডে, বলেন। হ্যাঁ আমরা যখন HTMK তে যাব সেটা একই ধরনের তাদু না হবে, কিন্তু সেখানে নুন জবান নাটা হচ্ছে ডুয়ার, নুন জবান নাটা হচ্ছে ডুয়ার, আর ওয়াওটা হবে রেডিকাল।
That's right. আমরা এখনই দেখবো আমরা। আচ্ছা হুন্না তো নাম আপনি কোন না, আপনাকে আমরা একটু হেল্প আতো বলেন আপনি। ইয়াদুনা জি, তারপর ইয়াদুনা এন্ড তাদুনা তাদুনা। আচ্ছা এখানে দুয়ার কোনটা স্যার? এখানে দুয়ার হচ্ছে নুন। আচ্ছা আর আর ওয়াউস কোনটা কি জানিস আপনার স্যার? ওয়াউস কোনটা? এখানে হচ্ছে রেডিকাল, থার্ড রেডিকাল। আচ্ছা এখানে এই তিনটাতে আমাদের ওয়াউস তখন কি থার্ড রেডিকাল? ছয় সাত ছয় সাত এটা কি ওয়াউস সুকুন হচ্ছে আমাদের ডুয়ার স্যার? আচ্ছা আর নুনটা কি জানিস? ইয়া সুকুন ডুয়ার। আর নুন? নুন এখানে মারফু, মারফুর নুনের উপস্থিতি মারফুর আলামত, নামের উপস্থিতি মারফুর আলামত। আচ্ছা আমাদের দ্যাটস ইট, আমাদের আর আর কিছু নাই। তাহলে আমরা আছে কমপ্লিট করলাম আমরা ডাব্লু থ্রি টাইপ টু। টাইপ টু যদি কোনো স্লাইডে কোনো স্লাইড লেখা নাই, কিন্তু আপনি একটু খেয়াল রাখবেন যে দা ইয়াদু আমরা এটাকে টাইপ টু বলতে চাচ্ছি। এটা বাব নাসারার দা ইয়াদু। আমাদের এখানকার মোস্টলি আমরা ইউজ করছি মাদের মাদ, এটাকে টোল হিসেবে ইউজ করছি। আমাদের প্রবলেম ছিল পরপর দুটো সুকুন, পরপর দুটো উইক আলফাবেট, এটা আমাদের একটা ইস্যু ছিল। আর আমাদের স্পেশাল নোটের মধ্যে আমাদের ছিল যে হুন্না তুন্না আর যে ইয়াদু উনা তাদু উনা, এটা নুন কামস নুন গোজের ইয়াদু উনা তাদু উনার বানানের সাথে একেবারে মিল। আমাদের ডিফারেন্সটা কোথায় সেটা আমাদের একটু জানা লাগবে। তো আপনারা যারা পার্টিসিপেট করলেন তারা সবাই এক্সপার্ট, আপনারা খুবই ভালো করতেছেন এবং এটা খুবই আশার ব্যাপার। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাসে করব টাইপ থ্রি, ডাব্লু থ্রি টাইপ থ্রি উইক আলফাবেট, থার্ড রেডিকালটা হলো উইক। এবং নাসিয়া নুন সেন ইয়া নাসিয়া, নাসিয়ার রুট নুন নুন সেন ইয়া নাসিয়া, বাব সামিয়া সামিয়া গ্রুপের। এটাতে আমাদের এক্সারসাইজ লেসন সেভেন অ্যান্ড এইটের কনসেপ্টের উপরে কাজ করা শেষ হয়ে যাবে, কনসেপ্টের উপরে কাজ করা শেষ হবে। বাকি থাকবে হলো অনেকগুলো সেন্টেন্স সেভেন অ্যান্ড এইটে। আচ্ছা আমরা শেষ করি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।